রাজ্যে আবার ধর্ষণের ঘটনা ঘটল। এবার ধর্ষণের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার দীঘায়। সৈকত শহর দীঘার পয়া গ্রামে এক গৃহবধূর স্নানের ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে ওই গৃহবধূর স্বামী দীঘা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। এদিনই ধৃতকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যে আবার ধর্ষণের ঘটনা ঘটল। এবার ধর্ষণের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার দীঘায়। সৈকত শহর দীঘার পয়া গ্রামে এক গৃহবধূর স্নানের ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে ওই গৃহবধূর স্বামী দীঘা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। এদিনই ধৃতকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।